আমন্ত্রণ 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদের সঙ্গে আছি আইরিনায়াত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কায় আলু পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ। অবশেষে রদ্দুর রায় গ্রেফতার। ইউক্রেনে কৃষিপণ্যের রপ্তানি বেড়েছে 80%। 2 বছরের শিশুর গুলিতে বাবার মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই অঞ্চলের দেশগুলোর একে অপরকে সহযোগিতা করা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বহু সমস্যা দ্বিপাক্ষিকভাবে সমাধান করা যেতে পারে। রবিবার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার মহাসচিব এসেলা রুয়ান ওয়েরাকুন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এমন মন্তব্য করেন। এ সময় এসেলা রুয়ান স্ত্রী তার সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সেক্রেটারি এসানুল করিম পরে সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে সংস্থাটির মহাসচিব সার্কফুড ব্যাংককে আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন। তিনি সার্ক কৃষি কেন্দ্রে অবদানের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসাও করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্যের জেরে গ্রেফতার করা হয়েছে স্বঘোষিত কবি রদ্দুর রায়কে। মঙ্গলবার গোয়া থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সম্প্রতি মমতা ব্যানার্জি সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার পর তাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন রদ্দুর রায়। সে সময় তার নামে থানায় মামলা করেন তৃণমূল সমর্থকরা। সেই রেশ কাটতে না কাটতেই কিছুদিন আগে ফের ফেসবুক লাইভে মমতাকে গালিগালাজ করেন রদ্দুর রায়। এরপরে গত 3রা জুন তৃণমূল নেতা ঋজু দত্ত চিৎপুর থানায় অভিযোগ করেন। এর আগে গত 12ই মে নিজেদের তৃণমূলের কর্মী দাবি করে রদ্দুর রায়ের নামে থানায় অভিযোগ করেছিলেন 2 ব্যক্তি। রদ্দুর রায়ের নামে পাটুলি থানা এবং লালবাজার সাইবার সেলে অভিযোগ করা হয়েছিল। ইউক্রেনে গত মাসে কৃষিপণ্যের রপ্তানি 80% বৃদ্ধি পেয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, শস্য, তেলবীজ এবং উদ্ভিজ্জ তেল রপ্তানি মে মাসে 80% বেড়েছে। এপ্রিল মাসের তুলনায় রপ্তানি বেড়েছে। গত মাসে 17 লাখ টনের বেশি কৃষিপণ্য রপ্তানি হয়েছে। তবে 2021 সালের মে মাসের তুলনায় এই হার উল্লেখযোগ্যভাবে কমেছে। কৃষি মন্ত্রণালয় বলছে, সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে ভুট্টা। দেশটি প্রায় 9,59,000 টন ভুট্টা রপ্তানি করেছে। অপরদিকে সূর্যমুখীর তেল রপ্তানি হয়েছে 2,02,650 টন। তবে 2021 সালের মে মাসে 22 লাখ টনের বেশি ভুট্টা রপ্তানি করেছে ইউক্রেন। এই সময় সূর্যমুখী তেলের রপ্তানি হয়েছে 5,01,800 টন। ঘরের ভেতর বন্দুক খুঁজে পেয়েছিল 2 বছরের এক শিশু। দুর্ভাগ্যক্রমে ওই বন্দুক দিয়ে না বুঝেই নিজের বাবাকে গুলি করে বসে সে। এতে ওই ব্যক্তি প্রাণ হারান। এই ঘটনায় ওই শিশুটির মায়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কর্মকর্তারা সোমবার এই তথ্য নিশ্চিত করেন। গত মাসে রেগি মার্বি তার ছেলের গুলিতে নিহত হন। ঘটনার সময় তিনি ভিডিও গেম খেলছিলেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই তার ছেলে তাকে গুলি করে বসেন। অরেঞ্জ কাউন্টি শেরিফ জন মিনা এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুকটি সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি, এমনকি এটা এমনভাবে রাখা হয়েছিল যে চাইলেই সেটি যে কেউ ব্যবহার করতে পারবে। সে কারণেই 2 বছরের ওই শিশুটি খুব সহজেই বন্দুকটি দিয়ে তার বাবাকে গুলি করে বসে। আর এই ফলাফলও হয়েছে খুব ভয়াবহ। এমন ঘটনা কেউ আশা করেনি। ধুমধাম করে ভুরি ও কাল্লু নামে 2টি কুকুরের বিয়ে দেওয়া হলো। বিচিত্র এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হামিরপুরে। হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের আচার অনুষ্ঠানের মতো ছিল সব আয়োজন। জড়ো হয়েছিল আশেপাশের লোকও। ব্যান্ডের ব্যবস্থাও করা হয়। সেই ব্যান্ডের তালে তালে নাচেন উভয় পক্ষের লোকজন। শেষে আয়োজন ছিল ভুরি ভোজের। একটি ভিডিওতে দেখা যায় গহনা পরানো হয়েছে কনেকে। তবে কেন ঘটা করে কুকুর দুটির বিয়ে দেওয়া হলো তা জানা যায়নি। সামাজিক মাধ্যমে বিয়ের এই ভিডিও এরই মধ্যে প্রায় 2 লাখ মানুষ দেখেছেন। অনেকে আবার বিয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।